Hi guys, Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের শুটিং করলাম। তো সাথে আমার টিম মেম্বার ছিল সাজু আর নাসির ভাই। তো আর আমাকে অসম্ভব হেল্প করে আমাকে শুটগুলো নেওয়ার জন্য। তো এরা সবাই ফটো তোলার জন্য ব্যস্ত সবাই। তো ব্লগটি আসলে শুটটি করার পর এখন ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে শুটটা নিলাম। তো আশা করি ভালো লাগবে, সবাই আপনারা দেখবেন এই শর্ট ফিল্মটি। আর শর্ট ফিল্মটির মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন নাসির ভাই, সে মামার চরিত্রে ছিল, আর ক্যামেরাম্যান হিসেবে ছিল সাজেদুর। ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে সে এখন। তো ফটো তোলার পর তার সাথে পরিচয় করে দেব। আর আমাদের ক্যাম্পের পাশে একটা পার্ক আছে, মূলত এই পার্কটিতে আমরা সচরাচর বিভিন্ন শুট করে থাকি। আর তো প্রায় প্রতি শুক্রবারে আমরা এদিকে চলে আসি একটু মজা করার জন্য ফ্রেন্ডরা সবাই মিলে। তো আজকে ফ্রেন্ড সার্কেল কেউ আসেনি, আমার সাথে আসছিল খালি ওই নাসির ভাই। তো ভাবলাম যে ছোট্ট একটা শর্ট ফিল্ম তৈরি করি, তো তার জন্য মূলত এদিকে আসা। তো অসাম এ পার্কটিতে মূলত আমাদের ক্যাম্পের কাছে, আমরা মূলত প্রতি শুক্রবারে ছুটির দিন থাকে, এই ছুটির দিনে আমরা মূলত এখানে আসি। তো গাছ অনেক সুন্দর সিনারি, তুলতুলে সবুজ গাছের সমারোহ, সবুজ প্রকৃতি, সত্যি আমাদের নাসির ভাই আমার অনেক পরিশ্রমী একজন লোক, সে আসলে আমাকে অনেক হেল্প করে। তো এখানে একটু বসে রিল্যাক্স করছি, আসলে অনেক পরিশ্রম হলো, ছোট্ট একটা শর্ট ফিল্মের শুট নিলাম। তো নাসির ভাই, ভাই কি করেন? ভাই ব্যাগের মধ্যে আমার গুপ্তধন আছে, অনেক রকমের গুপ্তধন, একা একা খায় না আমাদের একটা দিয়ে না এ টাকলো। হ্যালো ভাই, এদিকে একটু আসো না, এটা এটা এই ব্লগ এটা দিবেন না। নাসির ভাই, ভাই এটা খাইলে কিন্তু পেটের মধ্যে চর্বি জমা, ঠিক আছে? এত খায়েন না, আমার দিকে ধরেন। এ আমাদের ক্যামেরাম্যান বেস্ট, এরকম একটা ক্যামেরাম্যান সুন্দর ক্যামেরা চালাইতে পারে ছোট গাড়ো ভাই। একটু খাওয়াই দি ভাই, খাওয়াই দি ভাই, পড়লে কিন্তু খবর আছে। চেহারাটা নষ্ট করে দিছে, একবার শেষ করে দিছে, এখন এটা খেলছে। আহা দেখছেন কত বড় ফাজিল, নাসির ভাই একটা গান হবে, একটা গান বলো। দাঁড়ান দাঁড়ান, এই যে হেডফোন 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 বুকের নিচ দিয়ে ঢুকাইছে না। হ্যাঁ হ্যালো, গান হবে না, মজা মাস্তি হবে। ও বন্ধু আমরা তিন তিন জন আছি, দেখি কে ভালো গান গাইতে পারে। তো এক মিনিট, এই ভুল করে আমি এই যে টাইপটা টাইপ ভাই, হ্যালো 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 হ্যালো, তো বলছিলাম যে একটা গান বল। গান একটু মনে করে নি আমি, তারপর একটা গান বলবো, একদম দিলে লাগবে, সাচ মে মে কে দে কে দেতা হুঁ, দিল মে লাগ জায়েগা ভাই। হিন্দি বহুত আতা হ্যায় কুছ কুছ আতা হ্যায়, কুছ কুছ আনা হি চাহিয়ে, নেই আয়েগা তো হোগা কেসে, হোগা কেসে
याद कर लेता हूँ, तब तक थोड़ा वेट कर कीजिएगा एक मिनट भाई। थोड़ा सा वेट कीजिएगा, एक मिनट वेट कीजिएगा, मैं थोड़ा याद कर लूँ उसके बाद सुना देता हूँ। टेंशन मत कीजिएगा, मैं बांग्ला गाना गाऊंगा। बांग्ला गाना गाओ। মনে করতে পারতেছি না। হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ মনে হয়েছে। বন্ধুরা, ফাটা গলায় ভাঙ্গা সুর, আর ভাঙ্গা সুরে কাঁচা কঞ্চির মতো একটা গান, তো গান বলবো। সাজু একটা গান গাই, দেখি কি গান গাই। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, করে হাহাকার আমার বুকে হাহাকার। ও যাই হোক, হয়েছে একটা, অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। হইতে পারবা ভাই শিল্পী? আই শিল্পী হইম না, আই শিল্পী হইম কেমনে, বুঝো নাই যে ইজ্জত শেষ, বিয়ে শাদি করাই আমার চুল নাই, সমস্যা কি, বিয়ে করেছি আমি। আপনারা দেখুন, ছয় বছর থেকে, সরি 8 বছর থেকে আছে কাতারে, আজকে পর্যন্ত বউ দেখতে পারে নাই। আমি বিয়ে করেছি 10 বছর হইছে, 10 বছর, 10 ইয়ার্স ভাই। বিয়ে করি নাই, বিয়ে করব, সমস্যা কি, বিয়ে করেন ভাই, কে কইছে বিয়ে না করতে, অবশ্যই বিয়ে করবেন, করবেন না কেন, বিয়ে অবশ্যই বিয়ে করবেন, বুড়ো হলে বিয়ে